আজকে আমরা দেখাবো, আজকে আমরা দেখাবো দালিয়া কি করে রান্না করতে হয়। দালিয়া প্রথমে আলুটা, একটা আলু ভেজে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, মুসুরির ডাল, মুগ ডাল আর ফোড়ন, ফোড়ন দেওয়ার জন্য 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা। প্রথমে আমরা হালকা আঁচে মুগ ডালটা ভেজে নেব। যদি হালকা করে আঁচ না দেওয়া হয় তাহলে মুগ ডালটা খুব তাড়াতাড়ি পুড়ে যায়, কারণ ওই ডালটা শুকনো হয়, এই কারণে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আর আমরা যত সময় ব্রাউন কালার না হবে তত সময় হালকা আঁচে ভাজতেই থাকবো। যখন হালকা হালকা ব্রাউন হয়ে যাবে তখন আমরা ডালটা নামিয়ে নেব। এই যে ব্রাউন হয়ে গিয়েছে, এবার আমরা ডালটা নামিয়ে নেব। ডালটা নামিয়ে আমরা দলিয়ার ভিতরেই রাখিয়ে দেব, রেখে দেব। দলিয়ার ভিতরে রেখে দিলাম, যে দলিয়াটা ছিল তার ভিতরে রেখে দিয়েছি। প্রেশার কুকারে তেল দিয়েছি, তেল দিয়ে এর ভিতরে আমরা এবার ফোড়ন দিয়ে নেব। ওই যে 5 ফোড়নের লঙ্কাটা ছিল ওটা দিয়ে আমরা ফোড়ন দিয়ে নিয়ে দিয়ে নেব। যখন একটু লাল লাল হয়ে যাবে তখন ওর ভিতরে আমরা পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা একটু যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন আমরা ওর ভিতরে সবকিছু মিক্স করে দেব। আর প্রেশার কুকারে এই কারণেই দিয়েছি, প্রেশার কুকার খুব তাড়াতাড়ি হয়ে যায়, 2টো সিটি মারলে কমপ্লিট হয়ে যায়। এই দেখো লাল 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 হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। এবার আমরা এর ভেতরে মুগ ডালটা ঢেলে দিলাম। মুগ ডালটা ঢেলে একটু একটু ভাজা ভাজা করে নেব। মুগ ডালটা যত সময় একটু সাদা সাদা কালার না আসবে, যখন সাদা সাদা কালার হবে তখন বুঝতে হবে যে ভাজা হয়ে গেছে। এই দেখো ভাজা হয়ে গিয়েছে। এবার আমরা এর ভেতরে যে মুগ ডালটা আর ভাজা করা মুগ ডালটা আর ডালিয়াটা ঢেলে দিলাম। এবার একটু নাড়িয়ে নিচ্ছি, নাড়িয়ে নিয়ে এবার এর ভেতরে আমরা জল দিয়ে দেব। এই যে জল দিয়ে দিয়েছি, পরিমাণ মতো জল দিয়ে নিতে হবে। একদম কম জল যদি দেওয়া হয় তাহলে কিন্তু নিচে লেগে যাবে, যাদের না লাগে তার জন্য গ্যাসটা কম করে হালকা করে আজে সিটি মারতে হবে। এই যে আলু দিয়ে দিলাম, যে ভাজা আলুটা ছিল সেই আলুটা দিয়ে দিয়েছি। এবার আমরা লবণ দিচ্ছি, পরিমাণ মতো লবণ, হলুদ। এবার বন্ধ করে আমরা হালকা আঁচে 2টো সিটি মারব। আরে এটা কোনো মশলা লাগছে না, কারণ এই যে মশলা দালিয়াটা কিনতে পাওয়া যায়, মশলাটা দেওয়াই কিনতে পাওয়া যায়, মানে দেওয়া থাকে বাজার থেকে, মানে প্যাকিং করা থাকে, এই জন্য আমরা কোনো মশলা দেই। এবার আমরা 2টো সিটি মারব। সিটি মেরে আমরা 5 মিনিটের জন্য বন্ধ করে রেখে দেব, যাতে দমটা বসে। আর এটা খেতে খুবই সুস্বাদু। আমরা যে বাড়িতে খিচুড়ি বানিয়ে খাই তার থেকে অনেক অনেক না খেলে বুঝবে। অবশ্যই চিটি মারছি, হালকা করে আছে, চিটি মারবে না, হয় কিন্তু নিচে লেগে যেতে পারে। বন্ধ করে দিলাম। 5 মিনিট পরে আমরা এবার খুলে দেব। এই দেখো আমাদের দালিয়াটা কমপ্লিট হয়ে গেছে, এবার খাওয়া যেতে পারে। খাবে তো চলে আসো। এই দেখো রেডি হয়ে গেছে।